हेलो गाइस, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू द चैनल जीवंतरी ब्लॉग्स। आशा करी तुम्हारा सकले खूब भालो आछो, सुस्थ आछो, आर जे जेखान थेके देखछो सबाइके अनेक भालोबासा। आर आजके आमार नतून होच्छे ब्लॉगे सबाइके आबारो एकबार स्वागत जानाच्छी। तो जाइ होक, देखो एकदम आजके सकाल सकाल आमी आमार समस्त काजकर्म शुरू करे दिएछि। आर आजकेर दिनटा देखो केमन जानो एकटु बेशी कुयाशा कुयाशा, अवश्य परेर दिके किन्तु बेश आर कि माने रौद्र छिलो। তো মানে দেখো সকালবেলা দেখে মনেই হচ্ছে না যে আজকের দিনটা এত ভালো হবে, কিন্তু পরের দিকে দিনটা কিন্তু ভীষণ চকচকে ঝকঝকে ছিল। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের কাজকর্ম মানেই হচ্ছে গোটা বাড়ি ঘর সব কিছু সুন্দরভাবে মানে আগে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে যে এখন মোছামুছি করছি। তো এটা প্রত্যেকটা বৃহস্পতিবারই আমি এটা কাজ করে থাকি, কারণ কি বলো তো, বৃহস্পতিবারে মানে উঠান যদি আমি না মুছি তো আমার নিজেরই ভালো লাগে না আর কি। তো এটা সাধারণত মানে গ্রামের মানুষরা এটা সবাই করেই থাকে, তাই না? মানে বৃহস্পতিবার মানেই আমাদের একটা পুজো পুজো ভাব একদম সকালবেলা থেকে শুরু হয়ে যায়। আবার এদিকে বিভিন্ন রকমের মানে কাজের চাপ, আবার ছেলের স্কুল, তো ওই জন্য সব কিছু কাজ যেন আমি পারফেক্টভাবে করতে পারি এবং একদম নির্দিষ্ট সময়ের মধ্যে মানে যেন আমার কাজগুলো হয়ে যায়। তো ওই জন্য অনেক সকালে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠতে যে মানে ইচ্ছে করছিল তেমনটা নয়, এক প্রকার মানে জোর করে উঠেছি ঘুম থেকে, কারণ কিছু করার নেই। মানে কাঁধের উপর যখন অনেক দায়িত্ব থাকে তখন মানে মানে বিছানায় ভালো লাগলেও আর শুয়ে থাকা যায় না, মানে দায়িত্বগুলো যেন আমাকে মানে জোর করেই আর কি তুলে দেয়, এরকম হলো আর কি একটা ব্যাপার। এটাই হলো একটা ব্যাপার আর কি। তো যাই হোক, তো এখানে আমি এখন আমার উঠানটা দেখো মুছে নিলাম। তো আমার উঠান মুছা হয়ে গেল, তারপরে নেক্সট কাজ আরও অনেক রয়েছে, সব তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করব। আর কি বলতো বন্ধুরা, আজকে আজকে কি না আমি অনেক কাপড় টাপড় আর কি ভিজিয়েছি, মানে অনেক কাপড় বলতে একটা হচ্ছে আর কি মানে বেডশিট ভিজিয়েছি। তো আমি ভাবলাম যে যেহেতু সকালবেলা স্নান করব, তো যদি আমি এখন না কেচে নিই তাহলে পরে পরে আর কি মানে অসুবিধা হয় আর কি। তো ওটাই, আর আমার ছেলের কিছু মানে আর কি হচ্ছে মানে জামা প্যান্ট ওগুলো ভিজিয়েছি, তো এখন ওইগুলো সব কাচবো। তার আগে কালকে রাতের কিছু মানে বাসনপত্র ছিলই, কালকে ওগুলো মাজতে পারিনি কারণ খাওয়া দাওয়া কমপ্লিট হতে অনেকটা রাত্রি হয়ে গেছে। তো ওই জন্য আমি ওগুলো কালকে রাত্রেবেলা মাজতে পারিনি, তো এখন আমি সেই জন্য ওগুলো আর কি মেজে নিচ্ছি। আর আমার মানে বর্মশাই, আমার ছেলে, ওরা কিন্তু মানে দুজনেই ঘুমোচ্ছে, মানে ওদেরকে আমি আর কি ডাকিনি, এত সকালে উঠে ওরা কি করবে। তো আমার এদিকে কাজকর্মগুলো যদি কমপ্লিট হয়ে যায় তারপর যদি ওরা ঘুম থেকে উঠে, তো ওটা আমার বেশ ভালো লাগে আর কি। এদিকে আমার সব কিছু মানে কাজ হয়ে যায় তারপরে ওরা উঠে, তো ওদেরকে আমি মানে ওদের যেগুলো কাজ আর কি ওগুলো বেশ সুন্দরভাবে আর কি মানে তখন করতে পারি ধীরে সুস্থে। তো বন্ধুরা, আমার বাসন মাজা হয়ে গেল। এইবারে আমি রান্নাঘর কালকে রাত্রেবেলা পরিষ্কার করেছিলাম, আর যেই মানে কাপড়গুলো দিয়ে রান্নাঘর পরিষ্কার করেছিলাম সেই কাপড়গুলো দেখো সার্পের জলে আমি রাত্রেবেলায় দেখো ভিজিয়ে দিয়েছিলাম, তো ওইগুলোকে এখন পরিষ্কার করে নিচ্ছি। তো রান্নাঘরের কাপড়গুলো ভীষণই নোংরা হয়ে যায়, মানে কেমন যেন আর কি তেল তেলে আর কি নোংরাগুলো, তো ওগুলো খুব সহজে উঠতে চায় না। ওই জন্য একটু মানে সার্পের পরিমাণটা একটু বেশি দিয়ে যদি ওগুলো মানে রাত্রেবেলা ভিজিয়ে রাখা হয় কি না, তাহলে সকালবেলা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, আমার কাঁচা হয়ে গেল কাপড়গুলো, আরও অনেক কাঁচাকুচি বাকি আছে, মানে আমি তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারছি না কারণ ভীষণই শীত করছে। আমার দেখো কীরকম হাওয়া দিচ্ছে, আর একদমই সকালবেলাকার এটা চিত্র। তো আজকে সকাল থেকে হাওয়া উঠে গেছে, মানে বেশ কয়েকদিন ধরে হাওয়া হচ্ছে, তো আজকে দেখো সকাল সকালে একদম হাওয়া উঠে গেছে, আর হাওয়াটা ভীষণ ঠান্ডা লাগছে। আর আমার বর্মশায় ঘুম থেকে উঠে পড়েছে দেখো। আর আজকে আমি একটা বড় ভুল করেছি বোকার মতো, দেখো আমার বরের ব্রাশ নিয়ে চলে এসেছি ভুল করে, তো ওই জন্য ফেলে দিলাম, দেখো মুখে পেস্টটা নিয়ে ফেলে দিলাম কারণ ফট করে আমার মনে পড়ে গেল
যে ওটা আমার বরের ব্রাশ আমি এনেছি। এবারে এবার আবার আমার ব্রাশ আনতে চলে গেলাম, কারণ কি বলতো, আমার বরটাও না ওইরকমই একই কালারের, সেম সেম কালারের মানে হচ্ছে ব্রাশ লাগবে। দেখো তো, ওরটাও নীল আমারটাও নীল, তো আমারটা শুধু আর নীলের মাঝখানে একটু কেমন যেন একটু আর কি লালচে টাইপের মানে আর কি রয়েছে, মানে ওটা লালচে না, একটু পিঙ্ক পিঙ্ক টাইপের আর কি কালারটা, তো কিন্তু নীল। তো এবারে আমি আমার মানে ব্রাশ ভেবে আমার হচ্ছে বরের ব্রাশটা নিয়ে নিয়েছি, ওটাতে পেস্ট দিয়ে পুরো দাঁত মেজেও নিলাম তোমরা দেখতে পেলে। তো অবশ্যই এটা আমি আমার বরকে পরে বলেছি যে আমি তোমার ব্রাশটা দিয়ে আজকে একটু মেজে নিয়েছি ভুল করে, তো ওই নাকি ওটা ফেলবে না, ওর নাকি কিছু মনে হবে না, তো সেটা ওর ব্যাপার, আমি হলে ফেলে দিতাম। তো যাই হোক, আমার মুখ টুক ধোয়া কমপ্লিট হয়ে গেল, এইবারে চলে এলাম আরো কাপড় কাচতে, সেটা হলো একটা বেডশিট। তো এটা বেডশিটটা একদমই নোংরা ছিল না, এটা জাস্ট একদিন একটু পেতেছিলাম 1 ঘন্টার জন্য, তো ভাবছি একটু ধুয়ে নেই, মানে একটু অল্প করে একটু সার্ফ দিয়ে, আর না হলে পরে ওরকম ভাবে রেখে দিলে মানে ওটা আমার মানে ভালো লাগে না আর কি, তো ওই জন্য একটু মানে ধুয়ে নিচ্ছি হালকা করে। তো এগুলো কাজ কর্ম সকালবেলা করতে মানে কাজ করব ভেবে কিন্তু খুব ভয় লাগে, যে এত সকালবেলা মানে এত কাজ করব, সেই মানে কলপারে গিয়ে ঠান্ডা লাগবে ভীষণ, কিন্তু যখন একবার কাজে নেমে পড়ি তখন কিন্তু আর মনে হয় না যে ঠান্ডা লাগছে বা কাজটা করব না বা অর্ধেক করে বাদ দিয়ে দিই, এরকম কিন্তু মনে হয় না, মনে হয় যে কাজটা কমপ্লিট করেই নি, ঠান্ডা লাগছে তো লাগুক একবারে কাজটা কমপ্লিট করেই উঠবো। আর আজকে তো বৃহস্পতিবার, আজকে কোনো ছাড় নেই, আজকে সকালবেলা মানে স্নান করতেই হবে, আর এখন আমি আবার প্রতিদিন সকালবেলা স্নান করতে পারি না, কারণ আমার ভীষণ পরিমাণে মানে ঠান্ডা লাগার একটা ধাত সৃষ্টি হয়েছে এটা নতুন করে আর কি। তো একটু বেশি বেশি করে আর কি যদি জল ঘাটতে থাকি তাহলে পরে আমার একবার মানে গলা ব্যথা থেকে শুরু করে একদম মানে বিভিন্ন রকমের ইয়ে শুরু হয়ে যায় আর কি, শরীর খারাপ, তো ওই জন্য ভয়ে আর কি সকালবেলা করে স্নান করতে পারি না প্রতিদিন। তো বন্ধুরা, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার যেহেতু মাথায় শ্যাম্পু করেছি আজকে, ওই জন্য একটু চুলের মধ্যে আর কি ইয়ে দিয়ে দেবো আর কি সিরাম। তো আমি এখানে যে সিরামটা ইউজ করছি সেটা স্ট্রিক্সের সিরাম, আর আমার ছেলেকে দেখতে পেলে, আমার ছেলে গেছিলো বাইরে ক্যারেটে প্র্যাকটিস করতে, আবারও যাচ্ছে বাইরে, ওই একটু ওর পাপাকে কাজে হেল্প করবে, তারপরে আমি এখনও রান্না বসাইনি, কারণ আমার স্নান পুজো আরও সমস্ত কাজকর্মগুলো তো তোমরা দেখতেই পেলে, ওগুলো করতে অনেকটা লেট হয়ে গেছে, এখনও রান্না বসাইনি আমি। তো আজকে রান্না খুব শর্টকাট করব, কারণ আমার বর কালকে আমাকে বলেছে যে যেহেতু বৃহস্পতিবার করে কাজের প্রচণ্ড চাপ থাকে, তো আমাকে বলেছে শুধুমাত্র একটা তরকারি করো, অত চাপ নিতে হবে না। তো ঠিক আছে, আমি শুধুমাত্র একটা তরকারি করব, তো ওই জন্য অত চাপ নিচ্ছি না। তো এখানে আমার হয়ে গেল লাগানো সিরাম, হেয়ার সিরাম আর কি লাগানো হয়ে গেল। তো এটা আমি আজকে ফার্স্ট টাইম লাগাচ্ছি সিরামটা, এটা সিরাম আমি আগে লাগাইনি, আগে আমি আলাদা ইউজ করতাম। তো এটা এটার আর কি মানে রেজাল্ট কেমন হয় এটা আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। আর এই যে একটা তরকারি বলতে হচ্ছে ব্রোকলি তরকারি রান্না করব, কারণ হচ্ছে ব্রোকলিটা কালকেই এনেছে, তো এটাকে যদি আমি রেখে দেই কিনা, যে ফুলগুলো রয়েছে ফুলগুলো কিনা পেকে যাবে, মানে ওগুলো ফুটে যায় আর কি, তখন কিন্তু খেতেও ভালো লাগে না, আর হচ্ছে তরকারিটা মানে রান্নার পর ওগুলো ভেসে থাকে, দেখতে মোটেও ভালো লাগে না, ওই জন্য আগে আমি ব্রোকলিটাকে শেষ করে নিচ্ছি, আর ফ্রিজে যেগুলো সবজি আছে ওইগুলো আর একটু শুকাক, পরে ওগুলো হবে আর কি অন্য কোনো দিন, কিছু করার নেই তাই না। তো এখানে আমি দেখো ব্রোকলিটাকে কাটছি, মানে হচ্ছে ব্রোকলির গোটা গাছটাকে নিয়ে নিচ্ছি কেটে, মানে ওগুলো সমস্তটা সেদ্ধ হয় আর কি, দেখো সুন্দর করে ছুলে নিচ্ছি। তো মানে এভাবে তোমরা ব্রোকলি রান্না করতে পারো, মানে আর কি হচ্ছে এভাবে কাটতে পারো, মানে কাটার সিস্টেমটা আর কি বলছি, কারণ কি বলতো, ফুলকপির থেকে কিন্তু আর ব্রোকলির দাম অনেক বেশি তাই না, ডবল, তো ওই জন্য আমি ব্রোকলির কিছুই ফেলি না, সমস্তটা রান্না করি, আর খেতেও বেশ ভালোই লাগে, আর আমার বর তো খেতে ভীষণ ভালোবাসে, আমার কিন্তু যে খুব একটা ভালো লাগে তেমনটা নয়, কিন্তু খুব যত্ন করে আমি হচ্ছে ব্রোকলিটাকে রান্না করি। তো আলু দিয়ে ব্রোকলি দিয়ে একটা তরকারি করব, আর যে একটা শুকনো একটা বেগুন দেখতে পাচ্ছ, ওই হচ্ছে শুকনো শুকনো বেগুনটা দিয়ে বেগুনই বানাবো। তো আজকে শুধু এই মাত্র দুটোই রান্না।
শেষমেশ আমার ব্রোকলি তরকারি রান্না হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ? খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল। আর এই যে এখানে বললাম যে বেগুনি বানাবো, শুকনো বেগুনে, এই যে বেগুনি হচ্ছে। তো যাই হোক, আজকে খাওয়াটা মোটামুটি ভালোই হয়েছে বলতে গেলে এক প্রকার। তো বন্ধুরা, আমি আমার ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, ফ্যামিলির আরও অন্যান্য কারোর সাথে। তো সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমি আমার ছেলেকে স্কুল থেকে দিয়ে এসে তারপরে খাচ্ছি, এখন মোটামুটি বাজে 11টা। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সকলে খুব ভালো থেকো, টাটা, বাই।